আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। 2.5 লাখ বীরঙ্গনায় পরিচয় দিতে রাষ্ট্রকে বাধ্য করতে হবে ডাক্তার জাফরুল্লাহ, থাকছে আওয়ামী লীগ থেকে ভিপি নূরের দলে উপজেলা ভাইস চেয়ারম্যান, জানাবো আগামীতে অনুমতি ছাড়াই সমাবেশ হবে গয়েশ্বর চন্দ্র রায়। সর্বশেষ গোপন বৈঠক থেকে জামায়াত শিবিরের 22 নেতাকর্মী আটক, শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন 2.5 লাখ বীরঙ্গনার কথা বলা হয়, কিন্তু স্বীকৃতি পেয়েছেন মাত্র 416 জন। এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর কি হতে পারে? 2.5 লাখ বীরঙ্গনা কেন 416 জন হল? রাষ্ট্রকে বাধ্য করতে হবে 2.5 লাখ বীরঙ্গনার হিসাব নাম পরিচয় দিতে। মঙ্গলবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। এতে বীরঙ্গনা মুক্তিযোদ্ধা জৈগুন্নাহার খানমকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা যারা যুদ্ধ করেছি একবার 78-9 মাস, কিন্তু বীরঙ্গনা যারা আছেন তারা যুদ্ধ করেছেন বারবার, 71-এ যুদ্ধ করেছেন, যুদ্ধের পর যুদ্ধ করেছেন, এখনও যুদ্ধ করে যাচ্ছেন। এই বীর মুক্তিযোদ্ধা বলেন, বীরঙ্গনাদের অবদানটা কোনো অংশেই কম তো নয়ই, বরং অনেক বেশি। আমরা মুজিব শতবর্ষ পালন করছি, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করছি, এখন এই বীরঙ্গনাদেরও সম্মান দিতে হবে, রাষ্ট্রকে বাধ্য করতে হবে 2.5 লাখ বীরঙ্গনার হিসাব নাম পরিচয় দিতে। অনুষ্ঠানে অশ্রুভেজা চোখে 71-এ নিজের উপর ঘটে যাওয়া বীভৎস নির্যাতনের কথা তুলে ধরেন বীরঙ্গনা মুক্তিযোদ্ধা জৈগুন্নাহার খানম। এই সময় উপস্থিত অতিথিরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, যুদ্ধের শেষে ফাল্গুনে জন্ম হয় তার মেয়ে নিমশানার, এরপর শুরু হয় নতুন যুদ্ধ। পরিবার সমাজের নানা কটু কথা শুনে দিন পার করতে হয় মা মেয়েকে। এভাবে 50টা বছর কেটেছে, পাননি কোনো রাষ্ট্রীয় সহযোগিতা, এখন বৃদ্ধ বয়সে ভিক্ষা করে চলা ছাড়া আর কোনো উপায় নেই। পরে জৈগুন্নাহার খানমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জাফরুল্লাহ চৌধুরী। এরপর তার সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক অধ্যাপক বদরুল হকের সভাপতিত্বে ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারী গ্রন্থ প্রবর্তনের সভানেত্রী ফরিদা আক্তার, নারীপক্ষের সদস্য লিপি লিলিয়ান রোজারিও, গণস্বাস্থ্য হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক এম এইচ শাহরিয়ার সাবেদ প্রমুখ। উপস্থিত ছিলেন নারীপক্ষের সদস্য শিরিন হক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জেবাহ উদ্দিন আহমেদ, অধ্যাপক আকরাম হোসেন, অধ্যাপক শওকত আরমান, ডাক্তার মোহাম্মদ সাইদ উজ্জামান অপুসহ প্রমুখ। চলে যাচ্ছি পরের সংবাদে। ভিপি নূরের নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ মাগুরা জেলা শাখায় যোগদান করেছেন মোহাম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বরকত আলী। তিনি উপজেলার বাবুখালী ইউনিয়নের আর পাড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন মোহাম্মদ বরকত আলী। এর আগে 27 ডিসেম্বর রাতে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সদস্য সচিব নুরুল হক নূরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। এ সময় যোগদান করেন জেলা যুবদল নেতা অ্যাডভোকেট শিবলু, বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ জোয়ারদার, মোহাম্মদ রাসেল। তারা গণ অধিকার পরিষদের সঙ্গে আজীবন থাকার বিষয়ে অঙ্গীকার করেছেন। পরে মুখে মিষ্টি দিয়ে নতুনদের স্বাগত জানান দলটির সদস্য সচিব নুরুল হক নূর। এ বিষয়ে জানতে চাইলে আক্ষেপ করে মোহাম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বরকত আলী বলেন, আমি একজন অবহেলিত ভাইস চেয়ারম্যান, দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গেই রাজনীতি করি, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলাম, কিন্তু কেউ আমাকে দাম দেয় না, কেউ আমাকে মূল্যায়ন করে না, কোনো অনুষ্ঠানে আমাকে ডাকে নাই, সব কিছুতে আমাকে বঞ্চিত করে রেখেছে, আমার থেকে একজন ওয়ার্ড মেম্বারও ভালো অবস্থানে আছেন। মনের কষ্টে আমি দল পরিবর্তন করেছি, দেশের মানুষের জন্য কথা বলতে যুব পরিষদের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি আরও জানান, আমি গণ অধিকার পরিষদের সঙ্গেই আছি, তাদের চিন্তা পজিটিভ, দল ছোট হলেও জনসমর্থনে বড়। মোহাম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান জানান, প্রায় 20 বছর আগে ভাইস চেয়ারম্যান বরকত আওয়ামী লীগে যোগ করেছিলেন, তবে সে কোনো রাজনৈতিক পদে নেই। ভিপি নূরের দলে যোগদানের বিষয়ে আমি কিছু শুনিও নাই। 2019 সালের 24 মার্চ তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে মাগুরার মোহাম্মদপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ বরকত আলী চশমা 30,948 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। চলে যাচ্ছি পরের সংবাদে। একই স্থানে একই সময়ে বিএনপি ও যুবলীগের ছাত্রলীগের সভা করার আহ্বান করায় শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় নওগাঁ পৌর এলাকা 144 ধারা জারি করে প্রশাসন। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে
এসে তিনি বলেন, যেহেতু আজকে আমাদের সমাবেশ করার অনুমতি দেয়নি, তাই আগামীতে অনুমতি ছাড়াই এই নওবাগাতে সমাবেশ হবে। সেই ধরনের মানসিক প্রস্তুতি রাখতে হবে, আপনাদের স্থগিত হওয়া এই সমাবেশে যে কোনো সময় ডাকা হতে পারে, সেই সমাবেশ সফল করতে প্রস্তুত নিয়ে রাখতে হবে। বিএনপির সমাবেশ ঘিরে নওগাঁ পৌর এলাকা 144 জারির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের মল্লিকা ইনকনভেনশন সেন্টারে মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেছেন। তিনি বলেন, সরকার জনগণের শক্তিকে ভয় পায় বলে বিএনপিকে সমাবেশ আয়োজনে বাধা সৃষ্টি করেছে। নওগাঁ জেলা বিএনপি ডাকা জনসমাবেশে বিপুল পরিমাণ জনগণের উপস্থিতি টের পেয়ে 144 ধারা জারি করে এই সরকার আবার প্রমাণ করলো তারা বাকস্বাধীনতায় বিশ্বাস করে না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর 2টায় নওগাঁ শহরে নওজোয়ান মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু একই সময়ে একই স্থানে জেলা যুবলীগও সভা আহ্বান করে। এরপর জেলা বিএনপির শহরের এই টিম মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়, সেখানে জেলা ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করে। তার পরিপ্রেক্ষিতে প্রশাসন পুরো পৌরসভা এলাকা 144 ধারা জারি করেছে। তিনি বলেন, সরকারকে বলবো এসবের অর্থ কি, দেশবাসী সব বোঝে। বিএনপি সমাবেশে বিপুল সমাগমের উপস্থিতি টের পেয়ে সরকার পরিকল্পিতভাবে নাটক সৃষ্টি করে 144 ধারা জারি করেছে। সরকারকে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র বলেন, সময় থাকতে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করুন, তা না হলে পালাবার পত্রকুও পাবেন না। এরই মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় সেই পথ বন্ধ করে দিয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলো, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক চন্দন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সোমবার সকালে এক স্থানে একই সময়ে বিএনপি ও যুবলীগ ছাত্রলীগের সভা আহ্বান করে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় নওগাঁ পৌর এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন। সোমবার বিকেল 3টা থেকে বুধবার বিকেল 3টা পর্যন্ত নওগাঁ পৌরসভা এলাকায় 144 ধারা জারি করা হয়। 144 ধারা জারির পর সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে পূর্ব ঘোষিত স্থানে সমাবেশ আয়োজনের ব্যাপারে অনড় থাকার ঘোষণা দেয় জেলা বিএনপি। তবে মঙ্গলবার সকালে সমাবেশ স্থগিত করার ঘোষণা দেয় জেলা বিএনপি। এদিকে মঙ্গলবার সকাল থেকে নওগাঁ শহরের সাথে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস ও অন্যান্য পরিবহন ঢুকতে দেয়নি পুলিশ, এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সর্বশেষ লক্ষ্মীপুরে গোপন বৈঠক থেকে জামায়াত শিবিরের 22 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 28 ডিসেম্বর রাত 10:30 দিকে পৌর এলাকার পাসপোর্ট অফিসের পেছনের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি। থানা পুলিশ বলছে, আটকেরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিল, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা জেলা ও পৌরসভাসহ বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতাকর্মী ছিলেন। এই ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন, আটকেরা জামায়াত শিবিরের নেতাকর্মী, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।